নমস্কার বন্ধুরা ফুড স্টোরি কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি নিয়েছি ইউনিক একটা রেসিপি এর নাম হচ্ছে কচু পাতার বড়া কচু পাতার বড়াটা বাঙালিদের জন্য একদম ইউনিক চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে নিয়েছি আমি কিছুটা বেসন তার সঙ্গে আগের দিনে রেখে দেওয়া চিংড়ি মাছের মাথা বাটা যেটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি এক্সট্রা টেস্টের জন্য দিয়েছিলাম তার সঙ্গে নিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবং নুন ও মিষ্টি স্বাদ মতো তোমরা চাইলে মিষ্টিটা দিতেও পারো নাও দিতে পারো এটা একটা ঘন ব্যাটারে তৈরি করতে হবে কিছুটা জল মিশিয়ে জলটা দেবে পরিমাণ মতো যেন কিছুটা পাতলা না হয়ে যায় পাতলা হয়ে গেলে কিন্তু জিনিসটা হবে না দেখো ব্যাটারটা এরকম তৈরি করতে হবে এবার আমি কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি বোটাগুলো অবশ্যই ছাড়িয়ে নেবে না নাহলে কিন্তু আবার বলে দিচ্ছি গলা চুলকাবে বা হাত চুলকাবে এবার পাতাগুলোর মধ্যে এই ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে মনে রাখবে পাতা একটা সোজা একটা উল্টো করে এটাকে লাগিয়ে নিতে হবে ব্যাটারগুলো সমস্ত ভালো করে মাখিয়ে নিতে হবে পুরো পাতাটার গায়ে দেখো কীরকম আমি একটা উল্টো পাতা এবং একটা সোজা পাতার মধ্যে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এই বড়াটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করে খেতে পারো এটা তোমরা কাল পাতা দিয়েও খেতে পারো বা পাতা দিয়েও খেতে পারো তোমাদের ইচ্ছা কিন্তু যেন গাল না চুলকায় সেটা দেখে নিয়ে গাল চুলকালে কিন্তু সত্যিই কচু খেতে খুবই ভয় লাগে এবার এইভাবে এক এক পিঠগুলো মুড়ে নিতে হবে মুড়ে নিয়ে হাতের সাহায্যে একটা রোল বানিয়ে নেব বন্ধুরা খুব সাবধানে বানাতে হবে এই রোলটা কারণ এর মধ্যে কিন্তু পাতাগুলো ছিঁড়ে যাওয়ার চান্স থাকে বা ভেঙে যাওয়ার চান্স থাকে খুব সাবধানে মুড়ে নিতে হবে যেন সেদ্ধ করার সময় পাতাগুলো খুলে না যায় এবং কিছুটা বেঁচে থাকা ব্যাটার আমি এর ওপরেও লাগিয়ে নেব খুব বেশি ব্যাটার দিলে চলবে না না নাহলে যেটার মধ্যে আমরা সেদ্ধ করে নেব তার গায়ে লেগে যাবে এবং পাতাটাও সহজে ওর মধ্যে স্টিক হয়ে গেলে উঠতে চাইবে না তো খুব হালকা হাতে এই ব্যাটারটা আমরা লাগিয়ে নেব এবার গ্যাসের আঁচ আমরা রাখব খুব ধিমা মানে একদম লো ফ্লেমে গ্যাসের আঁচটা রাখব যাতে এটা ভালো করে সেদ্ধ হয় দেখো বন্ধুরা আমি কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে এর ওপর ছাঁকনি বসিয়ে তার উপর এই জিনিসটাকে রেখেছি গ্যাস একদম মিডিয়াম বা লোয়ার ফ্লেমে রেখেছি দেখো বন্ধুরা ঠিক খানিক্ষণ পরপর আমি চেক করছি কিন্তু যাতে জিনিসটা পুরোনা শুকিয়ে যায় এবার মনে হচ্ছে একদমই সেদ্ধ হয়ে গেছে এটা আমরা বাটিতে ঠান্ডা করে ঢেলে নিয়েছি জিনিসটা ঠিক এই রকম দেখতে হয়েছে খুব সুন্দর দেখতে লাগে এটা যখন আমরা কড়া থেকে নামাই ঠিক এরকমভাবে গোল গোল করে পিস করে কেটে নিতে হবে যেটা আমি দেখাইনি কারণ এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে কাটা সত্যি ইম্পসিবল ব্যাপার এবার গরম তেলে মানে তোমরা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো একটা তেল ইউজ করতে পারো আমি এখানে সাদা তেল দিয়েছিলাম এবং তেলটা ভালো করে গরম করে এর মধ্যে একটা একটা করে বড়া আমরা ছেড়ে নেব বন্ধুরা এটা কিন্তু খুব লো ফ্লেমে ভাজতে হবে কারণ এটা পাতা পাতাগুলি একদম পুড়ে নষ্ট হয়ে যেতে পারে তোমাদের জিনিসটা তাই একদম লোয়ার ফ্লেমে তোমরা ভাজবে মনে রাখবে লোয়ার ফ্লেমে যত ভাজবে এটা ক্রিস্পি এবং খেতেও খুব সুন্দর হবে খুব ভালো করে এটা এপিট ওপিট ভেজে নিতে হবে কম আছে এটা এপিট ওপিট করে ভাজলে অনেকটা ক্রিস্পি হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় বিশ্বাস করো বন্ধুরা আমরা বাঙালিরা কিন্তু এই ডিশটা আমরা খুব একটা সচরাচর ট্রাই করি না কিন্তু এই ডিশটা নন বেঙ্গলিদের মধ্যে খুবই প্রচলিত নন বেঙ্গলিরা এটা খুব ভালোবাসে এবং এটা দিয়ে তরকারিও হয় শুনেছি তাই এটা আজই ঘরে বানাও এবং আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও এটা আমি খেয়েছিলাম গরম ভাতে সত্যি খেতে অসাধারণ লাগে আর যেহেতু চিংড়ি মাছের মাথা বাটাটা এর সঙ্গে অ্যাড করা সেহেতু খেতে এতই দুর্দান্ত লাগছে বলার মতো নয় এটা অত্যন্ত ক্রিস্পি হয় এবং খেতেও খুব দুর্দান্ত সুন্দর হয় তোমরা আজই বাড়িতে ট্রাই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো